من لا نبي بعد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك من آيات الله نتلوها عليك بالحق، وما الله يريد ظلما للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا فإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حصلت جميع خصاله. صلوا عليه كي محمد سا وفاتون تو هم تیرے ہیں، یہ جہاں چیز ہے کیا لوح قلم تیری ہے. بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ. صلو علیہ خلق میں اشراف ہو ہم، یہ تیری مہربانی ہے. امت محمدی ہو ہم، فقط یہ تیرے کرم ہے. بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. نهاية قابل احترام الذكر تفسير القرآن ما في ريد شماني تشربتي معزز مكرم علامة كرام وبستي صعبة الإسلام بري مسلمان خيرا وردار امتوالي وتنتو سردية موابنر الله رب العالمين دربار وشم كو وغني تشكور دي كرسي جني وتنتو دايا كوري اسكري ديني ما في ريد আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
দীর্ঘক্ষণ পর্যন্ত অর্থাৎ সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আপনারা আলোচনা শুনেছেন। এখন রাত অনেক হয়ে গেছে, এরপরে আর কোন আলোচনা শোনার আবশ্যকতা আছে বলে আমি মনে করি না। তথাপি যেহেতু হুকুম করা হয়েছে, এই জন্য অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের বলার আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমাকে বলা হয়েছে আলোচনা করার জন্য কোরআন, পবিত্র কোরআন শরীফ অবতরণের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করার জন্য। এক কথা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস আমরা যারা আছি সকলের স্রষ্টাকে এই মানুষগুলো কোন পথে চললে শান্তি পাবে ইহকাল এবং পরকালে, এটাকে মানুষ বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন কোন পথে চললে শান্তি পাওয়া যায়। এই মাইকটা যিনি আবিষ্কার করেছেন, মাইক কিভাবে পরিচালনা করা হবে তার নিয়মাবলী, তার বিধিবিধান, যিনি মাইক আবিষ্কার করেছেন তিনি বলে দিয়েছেন মাইক্রোফোন মাউথপিস বক্তার মুখের সামনে মেশিনের সঙ্গে কানেকশন দিয়া ব্যাটারির সাথে খিলির দিয়া সিফারা দইয়া ইউনিট অরণের সাথে সংযোগ করিয়া বাসের মাথায় অথবা উপরে কোথাও স্থাপন করলে বক্তার আওয়াজ অনেক দূরে যাবে। কোন পণ্ডিত মশাই যদি এখন কয় আগে মাইক বাড়িছিল এখনো তার কথা মানুষ লাগবে নাকি, আমি এখন নতুন পদ্ধতিতে মাইক ফিট করব যাতে আওয়াজ বিকট হয়, সে করছি কি এই মাউথ পিস নিয়ে বাঁধছে বাসে লাগায় হরন গুলো আইনা দিয়ে দিছে বক্তার কল্লায় ক্লিপ দিয়ে সিবাদা বেড়ারিত না দিয়া বক্তার দুই আঙ্গুল সিবাদা ধরে রাখছে। এরপরে যদি আওয়াজ করে আর মনে মনে ভাবে আমার আওয়াজ বুঝি খুব হইতেছে, আসলে আওয়াজ হবে মাইক চল না অচল হবে? চল চলে অচল, চল না অচল? অচল। এই মাইক যেমন চল হবে না, এই মাইক যেন যেমন অশান্তিতে ভুগবে, এই মাইক যেমন একবারে মার্কের গ্রহণযোগ্য না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কোন পথে চললে ইহ জগতে শান্তি পাওয়া যাবে এবং পরকালে শান্তি পাওয়া যাবে, এই পথটি বাতায়া দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবে, সেই কিতাবের নাম হলো কোরআন শরীফ। এরকম কি নাম? এই কিতাবে বাতায়া দিয়েছেন এইভাবে চলো, দুনিয়া তো শান্তি পাবা আখেরাতেও শান্তি পাবা। আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে এখন শান্তি তালাশ করে, সকলেই শান্তি চায় কিন্তু শান্তি শান্তি পায়, সকলেই শান্তি চায় কিন্তু শান্তি আসলে জনগণের শান্তি চায়, সরকার শান্তি চায়, সরকার শান্তির জন্য শান্তি চুক্তি করে লিছে, আর যেমন অশান্তি নাই। কালু মিয়া তার ঘরের মধ্যে শান্তি আসার জন্য নিজের ছেলের নাম রেখে দিছে শান্তি, আর অশান্তি যেমন নাই ফুয়ার নাম শান্তি রেখে লিছে, ওয়াগুন নাম শান্তি। যাক, এখন শান্তি আসলে যেই পথে আসে, যেই বিধিবিধানে আসে, আমরা এই পথ বর্জন করিয়া গাভীর নিচে গেলে দুধ পাওয়া যায়, তাই বললে বলদের নিচে গেলে হ্যাঁ দুধ পাওয়া যাবে? উনি দুধের লাগে আমার গাভীরে কিছুদিন আগে দেশের দুধ দিত, বিয়াই আইসে এখন কমসে কম চার জন্য কিছু দুধের প্রয়োজন, গাবি দিত দেশের বলো দেখি এক ছড়াক দিতারে না, এই দুধের আশায় বলদের নিচে গেছে। বলদ যখন দেখছে যে দুনানি আসতেছে তার দিকে, বলদ কয় আমার মালিক জুমন ফতারে লিছে, এদিকে আসতেছে কেন? তো ঠিক আছে আসুক, গাবিরও নিচে ধরার স্থান আছে, বলদেরও ধরার জায়গা আছে,
যেই মাত্র নিচে গিয়া বড়দের টান দিছে এমনি একটা লাত্তি দিয়া সামনের দুইটা দাঁত ভেঙে দিয়ে মুখটা রক্ত লাল জিজ্ঞাসা করা হলো ভাই আপনার যে মুখ রক্ত লাল দাঁত যে ভেঙে লইল করেন না ভাই গাবি দুধ দাসের দুধ ভাবলাম আপনি যখন আইছেন চা তো দিতে হবে তো কমসে কম একশোটা দুধ বলদ দেখ তাই বলদের কাছ থেকে দুধ আনার জন্য গেছিলাম একটা লাত্তি দিয়ে ভাই দুইটা দাঁত ভেঙে লেছি ভাই কো জানেন না গাবির নিচে গেলে দুধ পাওয়া যায় আর বলদের নিচে বলদের তলে গেলে লাত্তি পাওয়া যায় তো এখন ঠিক না তো আল্লাহ রাব্বুল আমিন জানা দিয়েছেন কোন পথে শান্তি চলে আসো কোরআন অবতরণ করার উদ্দেশ্য হলো কেন নাযিল করলেন কি দরকারটা ছিল কলাম শরীফ যদি মানে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর নীতিমালা আল্লাহর বিধিবিধান যারা মানবে তারা ইহকালেও শান্তি পায় পরকালেও শান্তি পাইবে আর যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে পরকালে তো শান্তি নাই দুনিয়াতেও শান্তি পায় না অশান্তিতে ঘুরে অশান্তি দাবানলে দাও দাও করে চলে সৌদি আরবের দিকে লক্ষ্য করে দেখুন কোরআন শরীফ যদি আসার আগে অবস্থাটা কেমন ছিল আর কোরআন শরীফ আসার পরে অবস্থা কেমন হয়ে গেল মানুষের নৈতিক যেমন পরিবর্তন হলো সাথে সাথে আর্থিক অবস্থারও পরিবর্তন এসে গেল যেই মক্কার মানুষ খেতে পাত না যেই মানুষগুলো তারা মানে রাহাজানি চুরি ডাকাতি হাইজেক লোটতরাজ এমনকি কন্যা সন্তানকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে পুরোচিত করা হতো কবর দিত সেই জাতিটাকে সেই দেশটাকে পরিবর্তন করে দিয়ে এখন গোটা দেশ শান্তি ভরপুর যেরকম ঠিক না অথচ সৌদি আরবের মাটিতে কি হবে উর্বরতা নাই খেজুর গাছ হওয়ার মতো যোগ্যতা নাই টমেটো হওয়ার মতো যোগ্যতা নাই আমাদের মতো ধান সরিষা গম ওইগুলো ফলার মতো যোগ্যতা নাই এমন একটি প্রান্তরে যদি আল্লাহ খাবার দিয়ে ভরপুর করে দিতে পারলেন শান্তি দিতে পারলেন তাহলে আল্লাহর কোরআন মানলে আমাদের দেশেও কি শান্তি দিতে পারে না আরো দরকার পারে কিনা এখন আসুন এই কোরআন অবতীর্ণ করার এক নম্বর কারণ হলো ও বান্দা তোমরা কোন পথে চললে ইহকালে শান্তি পাবে পরকালে শান্তি পাবে এই পথটা আমি জানি যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে যে জিনিস তৈরি করে যে যে জিনিস বানায় সেই বুঝে ওই জিনিসটা কোন পথে পরিচালিত করলে সঠিকভাবে পরিচালিত হতে পারে আর তোমাদের মন মতে যদি এক এক দিকে চলো আল্লাহ কোরআনে বলেন কিতাবুন আউযাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস من الظلمات إلى النور الله رب العالمين বলেন হে নবী আপনার কাছে কোরআন শরীফ অবতীর্ণ করার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিন আজ-জুলুমাত ইলা নূর মানুষগুলোকে অন্ধকার পথ থেকে কুসংস্কারের পথ থেকে মানুষের তৈরি মতবাদ থেকে মানুষের তৈরি পথ আর মত থেকে উদ্ধার করে আলোর পথে হেদায়েতের পথে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 বার কোরআন নাযিল করেছি আর না এক একজন এক দিকে মনে করে এই দিকে শান্তি এক লোক গিয়ে দেখবেন মুখ রাখতে রাখতে ছিদ্র বন্ধ আছে এরকম ছিদ্র বন্ধ হয়ে গেছে এক দুপুর গুতাইয়া পথ বাইর করার লাগে গাঞ্জা খায় আর ভাবে গাঞ্জা খাই খাই ব্যস্ত হইব গাঞ্জার বিরুদ্ধে বললে কয় যারা বলে গাঞ্জা খাইস না এদের বাড়ি তুই যাইস না যারা আমাকে কয় গাঞ্জা খোর এরা সদ্য গোষ্ঠী জুতা চোর উল্টা আমরা গেলে আর বাবা খাজা খাওয়া গাজা কই একটা টান দিয়া সবুল দিয়া ব্যস্ত দাদা আমাকে একদিন বলতেছে মন্তলা স্টেশনে বসা গাড়ি ধরবো এক দোকানে বসা ট্রেন ধরবো তো আমাকে লোকটা জিজ্ঞাসা করে হুজুর গাঞ্জা খান আমি বললাম নাউজুবিল্লাহ আমি জানি কইলো কি বললাম নাউজুবিল্লাহ কইছেন তা তো আপনার এখনো কিচ্ছু হাসিল হইছে না আমাকে গাঞ্জা খাইলে হাসিল হয় নাকি হ্যাঁ জাগা থেকে আল্লাহ এবং তার রসুলকে দেখতে পাবেন শিনি কারবার আমি বললাম হ্যাঁ ঠিকই আছে একদিন শুনছিলাম তোমরা কাছ থেকে এটা হলো গাঞ্জার দিল টান
কল কি করলো সাইর কুল সোজে দেখে সরিষার ফুল আর শিষ্যর কাছে কয় দেখে লাইছি মুহাম্মদ রাসূল খুব জোরে একটা টান দেয় দুই টান দেয় না আর বেশি জোরে টান দেয় তো লাল লীল বাতি দেখা যা সরিষার ফুলের মতো আর মনে মনে ভাবে রসুল্লাহ দেখে লাইছি লাল লীল বাতি যে দেখে সে মনে করতেছি এই পথে আমি বেহেস্ত চলে যাব আরো জন কি দেখেন কানে অলংকার গলায় সেন এরপরে দাড়িও নাই মুছো নাই মেয়ে লোকের মতো লম্বা চুল হাতের মধ্যে বালা পড়ছে আবার একটা শরীর শাড়িও পড়ছে আসেনি রকম মানুষ আল্লাহর জমিন আরো দুরকম আসেনি না নাই সে এখন বলতেছে এখন দেখা যায় গান গায় হে নবীজি আসে কো বানায়া কোথায় গেলেন লুকায়া গো দর্শে পুরুষ আর নারীর শরৎ আর এদিক দিয়ে মুখ দিয়া কয় নবীজি আশেক বানায়া কোথায় গেলেন লুকায়া লুকায় গেছে যা তার আশেক বানাইয়া আর রসুল্লাহ বরং বলছেন যে পুরুষ নারীর সুরত ধারণ করে আর যেই নারী পুরুষের সুরত ধারণ করে তার উপরে আল্লাহর গজব আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর এদিক দিয়া নবী হওয়ানের লেগে কয় পাগল বানাইয়া কই গেলেন লুকাইয়া হে লোক মনে করতেছে এইভাবে বেহেস্ট কি বলেন ঠিক কিনে আর এক লোক দেখি ওয়াল্লা ল্যাংটা হ্যাঁ কয় আইসি ল্যাংটা জামু ল্যাংটা মাস কেন আমার কাপড় কেন লেগে কি বলেন ঠিক না তো আমাদের এলাকার এক বছর গায়ে হাতুরে রান তো কেন খুব বাইরে হেড দাঁত ফেলাই তুমি আইসে দাঁত ছাড়া যাইব দাঁত ছাড়া মাঝখানে আবার দাঁত কেন লেগে তুই একদম মনে করতেছে এই ল্যাংটা থাকলে আল্লাহ আল্লাহ এইভাবে বিভিন্ন পথে মানুষ মনে করতেছে এই পথে চললে বেহেস্তে চলে যাব আবার আয়াত দল মনে করতেছে যে আমরা আইন তৈরি করব আমরা সবকিছু করব আমাদের ইচ্ছা মতে সবকিছু পরিচালিত হবে কোরআন শরীফ আবার কিসের কোরআন শরীফ আবার কিসের আমরা ইচ্ছা মতে আইন তৈরি করবো আইন তৈরি করবো আমরা হ্যাঁ কোরআন কত 1400 বছর আগে হ্যাঁ পৃথিবীতে আসছিল এই কোরআন দিয়ে কি এখন যুগে আবার চলবে নাকি আমরা নিজেরা ইচ্ছা মতে আইন বানাবো আইন আবার ভাঙবো আবার ধারা উপধারা কত ধারা আমরা ফিট করব আমাদের ইচ্ছা মতে চলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল মত আর পথ থেকে তোমাদেরকে উদ্ধার করে হেদায়াতের পথে বেহেশতের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন শরীফ এখন আসুন কোরআন দেখে বলে মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করেছে কেমন কঠিন ময়দানে কোরআন শরীফ দেখে বলবে প্রভু হে পরমাধিকার রব্বুল আলামিন আমি কোরআনকে সে জীবনের সর্বক্ষেত্রে মেনেছে সব জায়গায় অনুসরণ করেছে আমাকে সামনে রেখে জীবন পরিচালনা করেছি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহ আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করলো অতএব আজকের এই কিয়ামতের মাঠে আল্লাহ মেহেরবানি করে অনুমতি দাও এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যারে কোরআন শরীফ যে লোকটার জন্য সুপারিশ করেছো তার তো অনেক দোষ আছে অনেক অন্যায় আছে তখন কোরআন শরীফ দেখে বলবে অন্যায় তো অবশ্যই আছে তার বাকি অপরাধ গুলো তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন না তাকে মাফ করা হবে না এমনি কোরআন শরীফ ডাক দিয়ে বললে মাফ যদি না করো তাহলে তুমি আমাকে বলো তোমার কোরআন শরীফ না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন রে তুই যে আমার কিতাব তা তো অস্বীকার করা যায় না যা আমি তোর তোর অস্বীকার করতে না পারলে এই লোকটার হাত ধরেছি তোমার জাতীয় কসম করে বলি জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি কোরআন তার হাত কোনোদিন ছাড়তে রাজি না আয়াত দলকে নিয়ে বলবে পরোয়ার দিগার তাদের কলার মধ্যে কোরআন শরীফ লটকানো থাকবে এই অবস্থায় কেমন হাকিমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন শরীফ টেনে হাজির করেছে আল্লাহ কলম উদ্দিন সলমুদ্দিন ওসরুদ্দিন আনলাম ওরা কারা ওরা জীবনের সর্বক্ষেত্রে আমাকে মানবে
কোনোদিনই না আমাকে মানে নাই আমাকে সামনে রাখে নাই আমি আমার বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে রাজি না এই রাজি না থাকা আল্লাহ আজকে এই কিয়ামতের মাঠে তোমার দরবারে দরখাস্ত করতে চাই তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর অনুমতি প্রদান করা হোক অনুমতি দাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দিলাম অনুমতি যা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দে তখন হাদিস শরীফে আসে সাকাহু ইলান নার কোরআন শরীফ তাদেরকে হাকাইয়া হাকাইয়া পিছন থেকে ঠেললা তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দে বলবে ওই জাহান্নামের ঘরে এখন থাকো আর জীবনের সর্বক্ষেত্রে যদি আমাকে মানতে দুনিয়াও তোমার জিন্দেগিতে সফল হতো তোমার জীবন উন্নত মানের হতো তোমার জীবন দামি হতো তুমি ইজ্জতওয়ালা হইতে তুমি সম্মানী হতে অতীত তার প্রমাণ হয়ে গেছে তাকায় দেখো জীবনের সর্বক্ষেত্রে আমাকে যারা গ্রহণ করেছে তাকায় দেখো খলিফাতুল মুসলিমিন ওমর সে একটি বকরি রাখালি করার মতো যোগ্যতা তার মধ্যে ছিল না পঞ্চাশটা বকরি মাঠে নিয়ে গেলে দশটা বকরি নাই দশটা বকরি নাই আব্বা জিজ্ঞাসা করে ওমর পঞ্চাশটা দিলাম চল্লিশটা কেন ও বাকি দশটা কি হয়েছে কই দাঁড়িয়ে উট রাখালি করতে গেলে দেখা যায় উট রাখতে যায় আর নাক মুখ কপাল সব ভরাই উটের লেদা এবং সেনা তো জিজ্ঞাসা করে তোর মাথার মধ্যে উটের লেদা করতে গেল কইয়েন না উটের নিচে বসে রয়েছিলাম আর উট লেদাইয়া সেনাইয়া সব ভরাই দিছে বোকা হারে এই ছেলেটা এটা দিয়ে কি হবে কিচ্ছু বুঝে না উট রাখালি করতে পারে না বকরি রাখালি করতে জানে না এই ছেলেটি আমার সমস্যা আমার ফ্যামিলি তো চলবে না সেই খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম যখন গ্রহণ করেছে কোরআন যখন গ্রহণ করেছে তখন দেখা যায় অবস্থা কেমন হয়ে গেল এখন অবস্থার এমন শুধু উট আর বেড়া আর দুম্বা নয় এইগুলা নয় তাম পৃথিবীর মানুষ যার নাম শুনে থরথর করে কাঁপে যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হত না তো তার কথা মানে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বাদ মানে লোকেরা দেখায় দেখে রাস্তার মধ্যে বড় ভিড় জিজ্ঞাসা করে এই জায়গায় এত ভিড় কেন কয়েকটা হিংস্র ভাগ এসে রাস্তার মধ্যে শুয়ে আছে বাঘের কারণে কেউ রাস্তা দিয়ে যায় না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বাঘের কাছে গেলেন গিয়া বাম হাত দিয়ে বাঘের কান্ডায় ধরছে ডাইন হাত দিয়ে গালে একটা চটকনা দিয়ে কয় এই রাস্তায় কেন মানুষের ডিস্টার্ব করলি তোর জায়গায় তুই থাকবি মানুষের জায়গায় তুই কেন আসলি এসে মানুষের এত বড় কষ্ট দিলে কেন এমনি বাপ মাথা নিচের দিকে দিয়ে দুইটা ঠেঙ্গে শিবাদে আল্লাহ ঢুকাইয়া চলে যায় আর কয় বেয়াদবি করেছি মেহরবানি করে মাফ করে দিন এমন অন্যায় জীবনে আর কোনোদিন করব না আর আমার শুধু তা না নাক দুই তার কথা মানে বাতাস তার কথা মানে নামাজ শুরু করে দিয়েছি নামাজ যখন আরম্ভ করেছি এই নামাজ আরম্ভ করার পরে তাকে দেখে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে নামাজের সালাম প্রায় এক চাবুক দিয়ে আঘাত করে জমিনকে বলে আরে জমিন তুই কি জানস না রাহমাতুল্লিল আলামিন এবং আবু বকর সিদ্দিক তোর পেটের ভিতরে ঘুমায় আছে আমি ওমর তোর উপরে নামাজ পড়তেছি তোর কম্পনের কারণে আমার কিন্তু নামাজের ডিস্টার্ব হয়েছে আমি এখন হুকুম দিলাম আর কাঁপবি না জমিন ভান্না হও এই যে চাবুক দিয়ে আঘাত করে মাটিকে হুকুম দিয়েছিলেন আজ পর্যন্ত মদিনার জমিনের জন্য ভূমিকম্প বন্ধ হয়ে গেছে ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন নয় শুধু সকলেই এইভাবে দামি হলেন সকলের সম্মান বেড়ে গেল আল্লাহর কোরআনে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাতু সালামকে জানায়া দেন হে আদম আলাইহিস সালাতু সালাম শোনো পৃথিবীতে গিয়েছ এখন তুমি জানা জেনে রাখো এবং তোমার আওলাদকে জানায় রাখো ফামান তাবিয়া হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা তোমার আওলাদকে তোমার সন্তানগুলোকে জানায় দাও যারা আমার কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করবে যে উদ্দেশ্যে আমি কোরআন নাযিল করেছি মানুষগুলোকে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করলে মানুষের দুনিয়াতে ইজ্জত বাড়ে সম্মান বাড়ে কোনটা করলে দুনিয়াতে তার অপমান হয় কোনটা করলে তার জীবনের ক্ষতি হবে কোনটা করলে লাভবান হয় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে এই কিতাবের মধ্যে সবগুলো বয়ান করছেন কিনা আর ওগুলো কোন আছে না নাই আল্লাহ দেখেন মদ হারাম করছেন ডাইরেক্ট কিন্তু আল্লাহ প্রথমে বলতে পারতেন মদ হারাম কিন্তু এইভাবে না কইয়া আল্লাহ কত সুন্দরভাবে আনলেন যে প্রথম ঘোষণা করা হয়েছে যে মদ এটা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আপনাকে যদি প্রশ্ন করা হয় মদ সম্পর্কে তা আপনি বলেন এর মধ্যে লাভও আছে খাস্তাও আছে কিন্তু লাভের চাইতে ক্ষতিটা লাভের চাইতে ক্ষতি বেশি
এতটুকু বলার পরেই একদল লোক দেখা যায় মদ পান করে ছেড়ে দিলেন, মদ পান করা ছেড়ে দিলেন, যে এই জিনিসের মধ্যে ক্ষতি বেশি, এটা পান করবো কেন? এরপর দেখা যায় নামাজে দাঁড়াইয়া, নামাজে দাঁড়ানোর আগে অনুষ্ঠানের মধ্যেই তারা খাবার দাবার শেষ করে মদ পান করলেন, নামাজে দাঁড়াইয়া গেল। এই নামাজে দাঁড়াইয়া যখন নাকি সূরা পড়তেছে কলিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি দিলেন, তখন তো মদ পান করা যায়, ইমাম সাহেব খাইছে, মুসল্লিও খাইছে, বুঝলেন না? কারণ মদ পান করলে কোন সময় কি করে এটার কোন হুশ বুদ্ধি ঠিক থাকে না, বড়ি ডাকতেছে গো আম্মা ভালো আছেননি, রাস্তাতে হাঁটে আর নিজে গেছে রাস্তার এক কিনারে এক সাইডে গিয়ে ঘর ড্রেন ডে কি হইলো বুঝলাম না, প্রত্যেক দিন তাকে এক সাইডে আজকে দিয়ে মাঝখানো গেলে গিয়া, আসলে কি ড্রেন মাঝখানো হয়েছে না হের মাথা মাঝখানো পড়ছে, মাথার মগজ মাঝখানো পড়ছে, এখন এই অবস্থায় কখন কি করে এটার হুশ বুদ্ধি ঠিক নাই, এখন শুরু করে দিয়েছে কলিয়া ইউ হালকা ফেরুন আবুদু মাতা বুদুন আল্লাহ একবার, হ্যাঁ লা আবুদু না কইয়া আবুদু মাতা বুদুন করলে নামাজই নষ্ট, কথা বুঝছেন না? এখন এই অবস্থায় তারা যখন নামাজ পড়তে আছে পড়তে আছে সূরা শেষ হয় না, যখন কিছু নেশা গেছে তখন কয়বেলা আরে কি করতেছি রে, এখন দি উল্লা হল্লা করতেছি, পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দিও যেও না। এখন কয়ারি যে জিনিস খায় নামাজের কাছে যাওয়া যায় না, এই জিনিসটা না খাও উনি বালা একদল ছেড়ে দিছে। ইয়ার পরে দেখা যায় আরেকদিন আনসার মহাজের দুইটা দল অনুষ্ঠানের মধ্যে মদ যখন পান করছে, করার পরে আনসার কর মহা মানে আমরা খুব ভালো আমাদের মর্যাদা এই সেই ফল্লা দল্লা অনেক কিছু কইতেছে, মহাজেররা কয় আমাদের মর্যাদা হলে বেশি আমাদের সম্মান হলে এই এই এগুলো যখন শুরু করে দিছে, তো এক পর্যায়ে রাগারাগি হইয়া একজন উঠে রাগ দিতে বাড়ি মারছে আর জনের কল্লা হইতেছে, তখন রসুলের কাছে যাওয়ার পরে রসুল আল্লাহ পরিষ্কার করে একটু কিছু বলেন, পরিষ্কার করে একটা কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে পরিষ্কার করে বলতো এরে এখন বলা যায় যেহেতু এখন সংখ্যা কমছে, আগে তো সংখ্যায় বেশি আছিল, এখন ছাড়তে ছাড়তে সংখ্যায় কমে গেছে, বেশি তো বাঘ লোক ছেড়ে দিছে আর কম বাঘ লোক আছে এখনো এই কামের মধ্যে জড়িত, তো এখন থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন ওয়া তুফলিহুন। এখন এই অবস্থায় যেই মাত্র ঘোষণা করা হয়েছে ও ইমানদাররা এখন আমি আল্লাহ হুকুম দেই শোনো, এই মদ জুয়া লটারি সম্পূর্ণ তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম, কারণ এর মধ্যে তোমাদের কল্যাণ নাই তোমাদের অকল্যাণ, যতগুলো জিনিস তোমাদের মধ্যে কল্যাণ আমি আল্লাহ তা হালাল করেছি আর যেই জিনিসের মধ্যে তোমাদের জন্য অকল্যাণ আমি আল্লাহ তা হারাম করে দিয়েছি, অতএব তোমার যুক্তি ধরুক আর না ধরুক, তোমার মেধায় ধরুক আর না ধরুক, এটাকে মেনে নাও, যখন ঠিক না ঠিক না আর যখন ঠিক না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সুদ কেন আল্লাহ হারাম করলেন, সুদ কা অন্ত শূন্য আর যখন এটা কি হারাম, সামান্য হারাম, কোন পাপের বিরুদ্ধে আল্লাহ জিহাদ ঘোষণা করে না যুদ্ধ ঘোষণা করে না, কিন্তু সুদকুরের বিরুদ্ধে আল্লাহ বলছেন আমার যুদ্ধ ঘোষণা, যে সুদ খায় তাকে বলে দেন নবী, তাকে জানায় দেন সে যেন প্রস্তুত থাকে আমার মোকাবেলা করার জন্য, যদি বলে না আল্লাহর সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা নাই এক্ষুনি বর্জন করো, আর যদি কো হ্যাঁ আমি বেটা কম না দেখে তুমি আল্লাহরে তাহলে খাওয়া এসব বুঝা লইও, যেরকম ঠিক খেয়ে নেন আল্লাহর সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বাহাদুরের নাই, যারা কোন আছে নমরুদের ছিল দেখাইছিল কত তো হ্যাঁ আমি কম নাকি, এমনি আল্লাহ ল্যাংরা মশা দিয়ে শেষ করে দিছে তাও জুতা দা বেরিয়া, যারা কোন ঠিক না ল্যাংরা মশা কে না হাতা ডুকিয়া করে হ্যাঁ অফিসে ঢুকছে করে হ্যাঁ গুদাম হয়েছে বলছে আর কোনো অসুবিধা নেই, তখন কামড় দিলেই ব্যথা হয় জুতা দা বেরিয়া, আল্লাহ শেষ পর্যন্ত জুতা দা বাইরিয়া তাকে দুনিয়ার থেকে নেওয়া হয়েছে, ফেরাউন একটু ক্ষমতা দেখাইছিল যখন ঠিক না, ফেরাউন কে ক্ষমতা দেখানোর পরে দেখা গেল এই নদীতে ডুবায় আমারে, আর যখন ডুবে যায় তখন নাকে মুখে যখন হানি ঢুকছে হাতটা আদ্রাকা হল গরাব কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ জিজ্ঞাসা করেন আল আন এখন তোমার সময়
এতদিন তুই কইছিলি আনা রাব্বুকুম আলা, ওখন নাকে মুখে বিভিন্ন ছিদ্র দিয়ে হানি ঢুকতেছে, আটকাও না বেড়া হইলে। আল্লাহ পানি তো সুবাইয়া মারছে, জোরে কোন ঠিক কিনা? শুধু তা না, আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া وإن كثيرا من الناس عن آياتنا لغافلون الله رب العالمين বলেন ও ফেরাউন শুধু আজকেই না ফালিয়াউম নুমাজ্জিকা বিবাদানিকা বাদানন মানে দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই দেহকে এই পৃথিবীতে আমি আল্লাহ হেফাজত করে রাখব যাতে পরবর্তী লোকেরা তোমার কাছ থেকে উপদেশ গ্রহণ করতে পারে আজ পর্যন্ত আল্লাহ মিশরের ফেরামিডে এই ফেরাউনের লাশটাকে সংরক্ষিত রেখে দিয়েছেন পচে নাই গলে নাই কিছুই না সুটকি বানায় রেখে দিয়েছে আর দুনিয়ার মানুষকে বলতেছে একটু লক্ষ্য করে দেখো যে বলছিল আল্লাহর সাথে মোকাবেলা করবে আল্লাহ সুহার হওয়ার মালিক আল্লাহ তাকে সুটকি বানায়া রেখে দিছে আর তোমার তার নিজের ক্ষতি আছে বুঝতেছে না যদিও আপাতত দেখে একটু স্বাস্থ্য ভালো হয় অর্থাৎ পয়সা সব স্বাস্থ্য ভালো কি বালা ঘুমা গেছেন সব স্বাস্থ্য ভালো হওয়া কি বালা কিছু স্বাস্থ্য আছে পানি নাই মায়ের মন মোট হয়েছে এটা কি স্বাস্থ্য ভালো হয়েছে আরো যখন ভালো হয়েছে যেমনি ভাবে পানি নেমে গিয়া স্বাস্থ্য মোটা হাত এই তোমার স্বাস্থ্য ভালো নয় ও দুনিয়ার মানুষের তোমরা যা দেখতেছো সুদ খাইয়া কিছু তোমার টাকা হইলো সুদ করে এখন বাবা লঙ্গি উল্টাইয়া বিড়ি টানে আর দেখেন কোন লোক চোখে দেখে না পয়সা আছে বাপ দেখলে বোঝা যায় বাপ রে বাপ তোমার নিজের ক্ষতি হচ্ছে তোমার খাবার নাই যদিও আপাতত দেখেছো এই তোর সম্পদ এই যে টাকা পয়সা এগুলা বুঝি খুব ভালো না তুমি আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে ঘৃণিত হাবিবে আজিম রহমাতুল্লাহ আলাই তিনি প্রথমে তওবা করার আগে তো সুদ খাইতেন এমন ঘৃণিত রাস্তা দিয়ে যায় ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো রাস্তায় খেলাধুলা করে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে রাস্তা ছেড়ে দে হাবিবে আজমি আসতেছে সে এক নম্বর সুদখোর এত বড় আল্লাহর দরবারে ঘৃণিত তার দুলা বলো যদি আমাদের গায়ে পড়ে যায় আমরা নাপাক হয়ে যাব আবু আজমি কো বাপ রে বাপ আমি কেমন ঘৃণিত হইলাম আমি কেমন ঘৃণিত হইলাম আল্লাহ আকবার কেমন ঘৃণিত হইলাম শুধু বাচ্চারা পর্যন্ত আমাকে ঘৃণা করে আল্লাহর সমস্ত মাখলুকের কাছে ঘৃণিত এই জন্য তাবিজের কিতাবে উল্লেখ করেছে যদি গরুর কাঁধে পায়ে ফুক পড়ে যায় তাহলে চারজন বাসা নাম করা সুদ করে নাম দিলে ক্যা ওই জায়গায় তাবিজ লটকাই দিলে সমস্ত হুক জোরে হয়ে যায় ফুক যে নাম দিছে মাশাল্লাহ আমি আর থাকতে পারি না সকলের কাছে সে ঘৃণিত হয়ে যায় অর্থাৎ আল্লাহর কাছে ঘৃণিত হইলে সমস্ত ফেরেশতার কাছে ঘৃণিত সমস্ত ফেরেশতাদের কাছে ঘৃণিত হইলে সমস্ত দুনিয়াবাসী সকলের কাছে ঘৃণিত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার কাছে যখন দেখলাম আমার কানে আসলো শুধু বাচ্চারা কি করে বললো আমি সৎকর আমি ঘৃণিত তাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছে অর্থাৎ বোঝা গেল শুধু বাচ্চা পর্যন্ত প্রভাব বিস্তার লাভ করেছে যে আমি এক নম্বরের সৎকর আর আমি ঘৃণিত আল্লাহর দরবারে এই কথাটা তার মনের মধ্যে আঘাত লেগে গেল সঙ্গে সঙ্গে তওবা করছে আল্লাহ আর জীবনে সুদ খাবো না তো সুদ করে তওবা কিন্তু খালি গালও চলাইলে কাম হইতো না তওবা আমরা দেশের তওবা কিন্তু অনেক নমুনার তওবা আছে জোরে কোন আছে না নাই বিকালে সুদ খায় সকালে ঘুম থেকে উঠে কত তওবা আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ আবার বিকালে খাইব জোরে কোন আছে না নাই আর একটা তওবা আছে যে তওবা নাকি আমরা দয়া কইতা সে আস্তা করলা আস্তা করলা মনে মনে কয় সুযোগ পেলে ছাড়তাম না সুযোগ পেলে ছাড়তাম না আর একটা তো আছে অকরে মরণাহন্ন সময় হইলে এমন সময় ইমাম সাহেব এটা কেন কয় ইমাম সাহেব তোবা করে দেন গের গেরি শুরু হয়ে গেছে গা এমনি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি পড়ে গেল আল্লাহ আয় আল্লাহ আর জীবনে আর জীবনে জিনা করব না আল্লাহ কুদরতি আসে আর কয় পারবি নি জিনা করতে আর এখন যে তুই বলার করতাম না আল্লাহ আল্লাহ আর জীবনে সুদ খাইতাম না খাইবি নি এখন সুদ খাইতে এখন তো সুদ খাওয়ার তোর ক্ষমতা নাই তুই এখন কি কস বিলাল খাইতাম না আর পারবি নি খাইতে তোর এখন ঠিক না তোর সত্য হলে তুমি আগে জোয়ান থাকতে ক্ষমতা থাকতে ফিরো যেরকম ঠিক না আরো যেরকম ঠিক না
এই হারাম জিনিস দ্বারা তৈরি হারাম খাবারের দ্বারা যা রক্ত তৈরি হইছে গোশত তৈরি হইছে এই চর্বি গোশত না জল্লা জান্নাতে যাওয়ার কোনো ভয় নাই বান্দা তোমার নিজেরও ক্ষতি করতেছো সুদ খায়া এ তোমার নিজের খবর নাই হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি তো তওবা করছে ঠিক কিন্তু তখন মানুষ যে সুদ করে তওবা হইল যত টাকা আনছে সুদের এই সমস্ত টাকা ফেরত দিতে হবে এমন নাম জানা না থাকলে সমস্ত টাকা সওয়াবের নিয়ত ছাড়া বিতরণ করতে হবে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত টাকা বিতরণ করছে কিচ্ছু নাই আর মানুষ দিতে দিতে শেষ পর্যন্ত আর কিচ্ছু নাই একবারে শূন্য হাত এখন ঘরে বিকালের খাওয়ান হই নাই আগে যা আছে সব ত্রুদের সব পার দিছে এখন আর বিকালের খাওয়ান নাই তো বাচ্চারা কান্দে উনি পড়ে কি ওই পাহাড়ের বিচে সেজদায় গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ ও খোদা জীবনে তো ভুল করে ফেলেছি নষ্ট করে দিলাম জিন্দিগি আমার সন্তান আমাকে সাহায্য করবে না সহযোগিতা করবে না এখন আমি কি করা এখন সেজদায় পড়ে সারা রাত কান্দে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না আল্লাহ মেহরবানি করে তুমি মাফ করে দাও ফজর পর্যন্ত কান্দে ফজরের নামাজের পরে বাড়িতে আসলে স্ত্রী জিজ্ঞাসা করে খাবার নিয়ে আসতে পারো না বাচ্চারা কান্দে আমি কিভাবে দেই রুটি দেওয়ার মতো তৌফিক হয় না যে তুমি আটা নিয়ে আসতে পারো না উনি জবাব দেয় আমি এক মালিকের চাকরি করি মালিকের ডিউটি করি মালিক আমাকে বলছে মাস শেষ না হইলে বেতন দিবে না আসলে কি কোনো মালিকের চাকরি করে অন্তর্জলে কোনো চাকরি করে এই দুনিয়ার কোন মালিকের চাকরি করে না তো মার যখন শেষ হয়েছে এবার স্ত্রী ডাক দিয়া কয় বহু কষ্ট করিয়া কর্জ করিয়া রেন করিয়া পরিবার চালাইছি বাচ্চাদেরকে তিন দিন চার দিন যায় চুলায় আগুন দিতে পারি না আজকে কিন্তু মাস শেষ হবে আজকে কিন্তু তোমার মালিকরে কইও কোনো চাল বাহানা যেন না করে বেতনটা যেন দিয়া দেয় আচ্ছা ঠিক আছে আজকেও কি আসেন নামাজ পড়া জঙ্গলের ভিতরে সাজদা করে কাঁদতেছে কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেছে ফজর নামাজ পড়িয়া আবার যখন বাড়িতে আসতেছে তখন মনে হইল আহারে কিছু তো নিয়ে আসলাম না এখন কি করি আহারে কিছু তো নিয়ে আসলাম না এখন কি করি এমনি একটা বস্তার ভিতরে বালু বসে বালু বলে তো যা সকলে যখন দৌড় দাঁড়বে তো আমি এই বালুর বস্তা দিয়ে দিব তারা মুখ খুলে গিয়ে দেখবে এর ভিতরে বালু আমি কমা হারে আর আনছিলাম বালু হয়ে গেছে তো জান না বাসাই দিলাম কথা বুঝেন না এই কথা কইয়া বালু বস্তা কান্দল এসে বাড়ির কাছে গিয়া দেখে বাড়ির ভিতর থেকে মেষ কাম্বরের গ্রান আসতেছে আর সব মানুষ যেন খায়া ঘুমায়া নীরব নিস্তব্ধ সব এক করে নীরব হয়ে গেছে ব্যাপারটা কি এমনি বালুর বস্তাটা হালাইছে আর ঘর থেকে জানলার ফাঁক দিয়া ওনার বেগম সাহেব ওনার স্ত্রী দেখতেছে উনি যখন আবার এমনি উকি দিয়ে হেবারের ভিতরে আইসে ভিতরতে ডাক দেওয়া উকি মারো গে নাও না করি দেখে লিছো তুমি হ্যাঁ এমনি গেলেন বাড়ির ভিতরে দেখা যায় নীরব এমনি ডাক দেখো তুমি এত দেরি করতেছো কেন সব খাইয়া ঘুমাইছে আর তোমার জন্য আমি স্ত্রী হিসেবে হত্যা করতেছি এমন আমিও কষ্ট করতেছি তুমি আসো না আবার ইদিক সিদিক এরম এরম করো গে হ্যাঁ যান বাল একটা বস্তা দিয়ে ফেলাই দিলে কেন এটা কি কারি এটা কোমনে করে কারণ ব্যাপারটা কি গরের যে সব ঘুমাইলো খাইলো কই থেকে কেমন ফেলা আমি তো খাবার নিয়ে এখনো আসি নাই তোমার খবর নাই না তুমি বাড়ির থেকে যাওয়ার পরে একটা লোক জীবনে এমন চেহারার লোক কোনোদিন দেখছি না এই লোকটা ব্যাগ ভর্তি স্বর্ণের টাকা আর একটা বড় ডিশ দিয়া কুরমা ফুলাও রোস্ট পায়ানিয়া আমার কাছে আয় হাজির হয়ে কইল আপনার স্বামীকে বললেন সে যে মালিকের চাকরি করে এই মালিক তার এক মাসের বেতন আদায় করছে ডিউটিটা যদি আরো ভালো করে করতে পারে তাহলে বেতন বাড়াইয়া দিবে ঘুমাই গেছেন গা আপনারা না অসুবিধা হইতাছে অসুবিধা হইলো খুব ভালো আমারও অসুবিধা হইতাছে এখন দেখা যাক এমনি তুমি সাজদায় পড়ে গেলেন প্রভু কি শুক্রিয়া আদায় করব তোমার খোদা গো তোমার গুণাগার বান্দা যদিও তোমাকে চিনতে পারে না কিন্তু তুমি তোমার বান্দারে ফেলে দাও না আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করলেন কান্না শুরু করলেন ওনার স্ত্রী বলেন মালিকের কথা বললাম সাজদায় পড়া কানলে কেন উনি ডাক দেবলে স্ত্রী গো আসল কথা বলি আমি আসলে দুনিয়ার কোনো মালিকের চাকরি করতাম না আমি পাহাড়ের ভিতরে গিয়া সাজদায় পড়া আল্লাহ তোমার কান আমার করুণার দিকার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দতাম এখন আমার আল্লাহ আমার মালিক যে বেতন দিল কোন মালিক দিল আমি তো দুনিয়ার কোন মালিকের চাকরি করি নাই তাহলে বোঝা গেছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ফ্যামিলির অভাব অনটন দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার পৌঁছাইয়া দিয়েছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আপনি হারাম খেতে হবে এমন জরুরি আছে প্রয়োজন নাকি
তারা যখন বৈধ আল্লাহ কি আপনার বৈধ পন্থায় সুদ ছাড়া এই ঘুষ ছাড়া আল্লাহ বৈধ পন্থায় খাবারের ব্যবস্থা করতে পারে না আরো যখন পারে কিনা এক টাকা সমস্ত টাকা বণ্টন করে দিয়া সে এক জায়গায় দাঁড়ায় আছে হঠাৎ করে সে যখন চিৎকার করে মুখোশ টাইনা ছিটতেছে তরবারি হাত থেকে দূরে ফেলে দিয়েছে এমনি সমস্ত টাকাটা জমা হইয়া ডাক দিয়া কয় যে সর্দার সাহেব আপনাকে কেউ কিছু বলছে নাকি আপনি যে পোশাক ছিড়ে ফেলছেন আবার কাটতেছেন উনি ডাক দিয়া কয় না টাকা দেখ কি টাকাবো ওই দেখ দুইটা মরা গাছ এই দুইটা গাছ খেজুর গাছ একটা মরা আর একটা জিতা ওই জিতা গাছটার মুখের মধ্যে কেটে জানে বসে রয়েছে এই মরা গাছটা আর জিতা গাছ থেকে একটা খেজুর একটা পাখি টুডে করে নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয় তো আমি ভাবলাম কি রে এখানে মরা গাছের মুখে কি দেয় পাখি খেজুর দেয় কেন কাছে গিয়া দেখি বিরাট বড় একটা অজগর সাপ তার দুটো চক্ষু অন্ধ সে আকাশের দিকে মুখ উঠাইয়া কয় আল্লাহ তুমি না আকাশ থেকে রিজিক দাও আমার মুখে খাবার পৌঁছে দাও একটা সাপের মুখে যদি পাখি দিয়ে আমরা খাবার পৌঁছাইতে পারেন আমি তো সাপ না আমি হলাম আশাহুল মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি বৈধ পন্থায় আমার মুখে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আল্লাহর হাতে নাই আরো দরকার আছে কি নাই আমি তওবা করলাম আর জীবনে ডাকাতি করবো না মুখোশ ছিঁড়ে ফেলে দিলাম আমি ডাকাতি করবো কেন আল্লাহ ইচ্ছা করলে আমাকে বৈধ পন্থায় খাবার দিতে পারে আমি আর ডাকাতি করবো না সাথীরা কয় আপনি আমাদের কমান্ডিং অফিসার আপনি আমাদের উস্তাদ আপনি আমাদের সর্দার আপনি যদি তওবা করেন আমরা এখন আর কমান্ডিং পরিচালনা কেন করবো এই এখন আর আমাদেরকে কমন কে দিবে কে নির্দেশ দিবে বরং এই বড় ডাকাতির মধ্যে ডাকাতি করণের থেকে ডাকাতিটা পরিচালনা করানোর যোগ্যতা আছে এটা হলো বড় এখন আপনি পরিচালনা করলে আল্লাহর গরের গিলাপ দইরা গিয়া কাইন্দাম কার গরের গিলাপ বাইতুল্লাহ শরীফের এখন সুদূর ইরাক থেকে করোনা লেখছেন আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এখন উনি সুদূর ইরাকের দিকে রওনা দিয়ে ইরাক থেকে মক্কার দিকে রওনা দিছে প্রায় দেড় হাজার মাইল দূর আইটা যাওন এক গ্রাম থেকে আরেক গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রাম এবার বিশ্রাম নেয় এই গ্রাম থেকে মঙ্গলপুর থেকে শেরপুর শেরপুর গিয়ে বিশ্রাম নেয় আবার শেরপুর থেকে মনে করেন এইদিকে নবীগঞ্জ মজলিশপুর কথা জান না এইদিকে গিয়ে বিশ্রাম নিয়ে নিয়ে এইভাবে যেতে 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 সুদূর মক্কায় যাবে রাস্তার মধ্যে গিয়া সিজন পরিবর্তন হয়ে গেছে রওনা হয়েছিল গরমের সময় রাস্তার মধ্যে শীত এসে গেছে শীতের কাপড় নাই সারা রাত তরতর করে কাঁপছে সকাল হয়ে গেলে দেখা যায় ওই মহল্লার একজন বুড়ি লাঠি ভর দিয়া কাফেলার কাছে এসে জিগায় সর্দারের নাম ধরিয়া ওই আগের যে ডাকাতের সর্দার আছিল তার নাম ধরে জিগায় অমুক নামের লোক আছে তোমাদের কাফেলায় সর্দার ধরে গিয়া কয় মা আপনি আমার নামটা কেমনে জানেন গো আমি তো জীবনে ডাকাতি করতে আইসি না গো মাই গ্রামে আপনি আমার নাম কেমনে জানেন কোনো আত্মীয় তো এই গ্রামে আমার নাই তা আপনি কিভাবে জানলেন মহিলা কয় কেমনে জানছি জানোস আমার কাছে কিছু শীতের কাপড় আছে কাকে দিলে ভালো হবে এই নিয়ে আমি বড় পেরেশান ছিলাম কিন্তু কাতরজনিতে স্বপ্নে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাকে ডেকে বলে বুড়ি গো তোর শীতের কাপড় তোর বাড়ির কাছে একটা কাবিলা আছে এই কাবিলের সর্দারের নাম হইলো অমুক নাম এই সর্দারের হাতে কাপড় গুলো পৌঁছাইয়া দিবি তোমার নাম তো স্বপ্নের মাধ্যমে রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে জানতে পেরেছি এমনি যুবক ডাক দিয়ে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের কয় মা গো আমি ওয়াদা করেছিলাম আর জীবনে কোনোদিন কারো টাকা গ্রহণ করব না কারো হাদিয়া কোনো কাপড় চোপড় আমি আর নিব না যেহেতু আমি জীবনে বহু জুলুম করেছি অন্যায় করেছি আমি এখন কিন্তু আপনার কাপড়গুলো গ্রহণ করলাম আপনার কাপড়গুলো আমি সাদরে গ্রহণ করলাম যেহেতু আপনার এই স্বপ্নের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় আমার মতো গুনাহগারের তওবা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে আল্লাহর দরবারে যদি কবুল না হইতো রাহমাতুল্লিল আলামিন আমাকে কাপড় দেওয়ার কথা বলতেন না ভাইরা আমার তো আমি যে কথাটা বলতে চাইছিলাম সুদের মতো সদুর্দতম অপরাধ আল্লাহ রসুল বলছেন সারানা পরিমাণ সুদ খাওয়া জিনা মহাপাপ কিন্তু ইয়ার পরও মানে কিছু তুলনামূলক বেশ কম আছে না এটাকে বলা হয় এতেবারই ফরক তুলনামূলক ফরক যেমন হাতি বড় না ছাগল বড় ফিপুরা বড় না ছাগল বড় এখন কিন্তু ইদারে শুরু কইছেন আর হাতি বড় কইছেন ছাগল ছোট হাতি বড় আর এখন ফিফরা ছাগল বড় না ফিফরা বড় তাহলে এখন ছাগল আমার শুরুটা বড় হয়ে গেছে কেনা এটা হলো এটা একেবারে ফরক অর্থাৎ তুলনামূলক হাতির তুলনায় ছাগল ছোট ফিফরার তুলনায় ছাগল
বড়। তো গুনাহ কিন্তু জিনা থেকে আসে, রো কিন্তু মহাপাপ। কিন্তু ইয়ার পর আল্লাহ রাসূল বলেন, সারানা পরিমাণ সওদ যদি কেউ খায়, 33 বার মহাপাপ জিনা যদি করে, যেই পরিমাণ গুনাহ হইল, গুনার গাঁটটি যেই পরিমাণ হইল, সারানা পরিমাণ সুদ খাইলে সমান পাপ। কথা বুঝছেন? সুদ করার পেট কিয়ামতের মাঠে গোডাউন হইব, গোডাউন। কিয়ামতের মাঠে দেখে একটা গোডাউন হইতাছে, লোকেরা দেখে গোডাউনের ভিতরে অসংখ্য অগণিত সাপ, আর সাপে তারে কামড়াইতেছে, আর এই লোকটা আল্লাহ কোরআনে বলছেন ইয়াতাখাফফাতুহু শাইতানু মিনাল বাস, যেমন শয়তানে গুতাইতেছে এরকম করতেছে। তো জিগায় হাসর বাসির, আল্লাহ এই লোকটা এইভাবে এরম করতেছে কেন, আল্লাহ এই লোকটা এরম কেন, তার পেটের মধ্যে অসংখ্য অগণিত সাপ কিলকিল কিলকিল করতেছে দেখা যায়, আর লোকটা যেমন পাগলের মতো উন্মাদের মতো এইভাবে এরম করতেছে, আর ফ্যাট আবার অত বড় হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা গোডাউন না, এটা হলো সুদ কুরের ফ্যাটটা। তোমাদেরকে কোনটার দ্বারা তোমার নিজেরও ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এটা বুঝে আমি হারাম করেছি। আর এইগুলা মানার জন্যে, এইগুলা তোমার গ্রহণ করার জন্যই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। দুনিয়াতে তার সম্মান বাড়ে, ইজ্জত বেড়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ক্ষতিকর। এটা যদিও আপাতত বোঝে না, কিছুদিন পরে অটোমেটিক ফিরে আসে। যেমন দেখেন আমাদের সমাজে একটা রোগ আসছে, এখন বাংলাদেশেও ঢুকছে, এই রোগটার নাম হলো এইডস। জোরে কোন কি নাম? এইডস। এই এইডস রোগটা যার হবে, বিজ্ঞানীদের রায় হলো, চিকিৎসা বিজ্ঞানীদের রায় হলো, লোকটারে জিতা কবর দেওয়ানি, জিতা কবর দেওয়ান, কারণ হেরে না কবর দিলে আরো অনেকের বিপদ আছে। সুতরাং এই রোগ হলে ভালো তো হবেই না, বরং আরো অন্যের ক্ষতিও করবে, অর্থাৎ তাকে জীবন্ত কবর দাও। এইডস এর কোনো চিকিৎসা নাই। এই রোগটা কেন হইলো, মানে সমস্ত হাড্ডির থেকে গুস্তগুলো খসে পড়ে যায় এই অবস্থায়, এই রোগটা কেন হয়? এখন দেখবেন বড় বড় সাইনবোর্ডে লেখছে এইডস প্রতিরোধ করুন, প্রতিহত করুন, এটা লেখতে গিয়ে হল্লি লেখছে অশ্লীলতা বেহায়াপনা সমকামিতা বন্ধ করুন। কারণ বুঝেন না, এই ঘুরে আসছে ইসলামের দিকে, এখন তারা আপাতত দেখা গেছে ভোগ বিলাস, নারী পুরুষ, আমি আমার যারে মনে চায় আমার দেহ, যাকে মনে চায় তাকে দেব, আমার যাকে মনে চায় তারে আমার দেহ দেব। আসেন এমন কিছু লোক, আর এমন কিছু মানুষ আসেন আল্লাহর জমিনে, যেমন তসলিমা নাসরিন। কথা বুঝছেন না, সে তার বাসন হইলো যে দেহটা আমার, আমার যারে খুশি তারে দেব। এটা আবার স্বামী কিসের এই দাবিটা? কি মানুষের না কুত্তির? আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব, তাকে দিবা, দিয়া দেহ তোমার দশা কি হয়? ঠিক না, ঠিক না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সেখানে সেখানে আল্লাহর বিধিবিধান কোরআন শরীফ আছে, যেরকম আছে না নাই, এইগুলা যদি মানো তাহলে সামাজিক অবক্ষয় বন্ধ হবে, সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর না হয় তোমার অবস্থা এমন হবে, আল্লাহু আকবার, একটা কুকুরের অবস্থা যেরকম হয়, একটা কুকুরের অবস্থা দেখেন 10-20 কুকুর তারে ভোগ করে, কিন্তু এরপরে যখন বাচ্চা হয়, প্রসব বেদনা যখন শুরু হয়, তখন দেখবার সোলোমুদ্দির বাড়ির কুকুর থেকে এখান থেকে, আমি জানি না, আমার কোনো দায় দায়িত্ব নাই, বসুরুদ্দিন বাড়ি করবো, আমি জানি না, এখন আমার কোনো দায়িত্ব না, এটা কান দেয় আর গইরা হারে, এখন আমার আমার সহযোগিতা কে করবে? কেউ করে না। শেষ পর্যন্ত দেখা যায় ভোগ করার বেলায় আমরা, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় আমরা নাই। তোমার দেহ তোমার যাকে ইচ্ছা তাকে দিছিল, আমরা ভোগ করছি, এখন এটা দায়িত্ব নেওয়ার মতো আমাদের কোনো ইয়ে নাই, দায় দায়িত্ব নাই, আমরা আর দায়িত্ব নেবো না। এখন 8-10 বাচ্চা হয়, এই বাচ্চায় একটা কুত্তি কেমনে সামলাইবো? পরে দেখা যায় কলমুদ্দির ছেলে নসরুদ্দিন একটা কুত্তার গোলাপ, বাচ্চার গোলাপ রশ্মি লাগাই যায় টানে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ করে টানে, তাই না, নিয়ে আধা মরা করে ড্রেনও ভালায়। কথা বুঝছেন না, এইভাবে যে যথাযথায় অবক্ষয় হয়, যথাযথায় নষ্ট হয়, এবং এই কুত্তির যে অবস্থা হইলো, ও নারীরা তোমরা যদি ইসলামের বিধান না মানো তাহলে দেখা যাবে তোমাদের অবস্থা এরকম হয়। জোরে কোন ঠিক না, ঠিক না। এই জন্য হেফাজতের গ্রান্টি হিসাবে একজনের পুরুষের অধীনে থেকে তোমার সতীত্বের গ্রান্টি হবে, তোমার হেফাজতের একটা সংরক্ষণ হবে, তোমার
সংরক্ষণ হবে, হেফাজত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পর্ক, বিবাহ ছাড়া এর আগে এই কাজকরণ মহাপাপ, কিন্তু বিবাহের পরে এই কাজকরণ মহা, এই কাজ ওই এক কাজ ওই, বিয়ার আগে হারাম বিয়ার পরে হালাল, জোরে কর হালাল না। এখন এইটাকে আমাদের সমাজ থেকে উঠায় দেওয়ার জন্য কিছু কিছু লোক আসেনি, ইডির কান্দ শয়তানে বট করছে, শয়তান পানির উপরে আসল হত্যা, এরপরে বিভিন্ন দিকে শয়তানের দল পাঠায়, যা এক এক দলে যা, ওই মঙ্গল ফুট যা, শের ফুট যা, মসজিদ ফুট যা, বিভিন্ন ফুট যত আছে মুবারক ফুট যা, যত ফুট আছে যা, আর বিকাল বেলা আইসে কার গুড়া গাজরে শোনায় কে কি করলি, তো শয়তান তার মিস্টার ইবলিস শয়তান দাজে ইডা অন্যদের পুরস্কার বিতরণ করে, কি পুরস্কার, তো দুই নম্বর পুরস্কার যারা পায়, এক নম্বর পুরস্কার হইলো কোন ছাত্ররে যদি মাদ্রাসা থেকে সরাইতে পারো তাহলে এক নম্বর পুরস্কার, তাহলে জান না। এই জন্য দেখেন স্কুল থেকে ছেলে ভাগে না, কলেজ থেকে ছেলে ভাগে না, কিন্তু মাদ্রাসা থেকে ছেলেরা ভাগেনি, আপনার ছেলে মাদ্রাসা পড়তে চায় না, এর বলছেন দেখ যদি মাদ্রাসা না যাস তো একদিকে গরু আর একদিকে তরে জোয়াল মাঝে হিট করে অ্যালবাম, হে জোয়াল টানতে রাজি তোমার হাতে যেতে রাজি না, যেরকম ঠিক না, এর কারণ লিখে জানেন, এর কান্দ শতান সর হয়েছে, কোনটা সর হয়েছে, শয়তান। তো এক নম্বর পুরস্কার হলো একটা যদি মাদ্রাসা থেকে সরাই দেওয়া যায় তাহলে এটা আলেম হবে না, গোটা এলাকা ধ্বংস হবে, এই জন্য ফৈল্লা পুরস্কার। দুই নম্বর পুরস্কারটা হলো যে একটা স্ত্রীকে স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল লাগাই দেয়, ওই যে কোনো এক সূত্রে তরকারি লবণ হয়েছে না, হ্যাঁ ভাই লবণ দিলে না, এরকম হইব খাইলাও না, আর আমার কাম কাজ আছে না, করে লবণ দেখে তখন যায়, হ্যাঁ একটু কমে লিখিত খাইলাও, এটা কইছে বড় কিলো এমনি বেলি গেছে, বেলিয়ে শুরু করছে ফিজা ফিরতে ফিরতে, আর হলো তোর সারলাম তোর বাহড়ো সারলাম, এমনও কয় তোর সদ্য গোষ্ঠী জায়গা দিলাম, দেখার কি তবু আছে মক্কা থেকে কোনো মদিনা পর্যন্ত বস্ত্রার থেকে কুহা পর্যন্ত যা তালাক দিয়ে দিলাম, ওই তালাক দিয়ে যায় চিন্তা করে, এরপরে এইভাবে দিল, দেওয়ার পরে এখন দেখা যায় এই মহিলাটাকে শয়তান এমন সুন্দর করে তার চোখের সামনে তুলে ধরে যে পৃথিবীর এত সুন্দর আর কোন মহিলা তার কাছে লাগে না, কথা বুঝেন না। এখন এই মহিলাকে, এই মহিলাকে যখন নাকি এইভাবে তুলে ধরে যে এক মাস পর্যন্ত এক মাস এমন সুন্দরী মহিলা আল্লাহর জমিনও আর নাই, এখন যদি কর্মিলে আরো সুন্দরী করানো খুব সুন্দরী এটা ভাল লাগে না, এটাই করতে হইব। এখন দেওয়া যায় তত্ত্ব বউ এখন যেত না, ও কিছু টেয়া দেব, হাজার টেয়া দেব, যদি কেন আসেনি এটা, আবার কিছু বাচ্চা আমাদের সমাজও আছে যদি কেন আসেনি, হ্যাঁ আবার কয়া দেয় 1000 টাকা যদি দেশ থেকে বাইল করে দেবো, কেমনে ও বাইলিল তোরে যে গেম তুই কলমা জানোস নি, তুই কইছে আমি কলমা মা জানি না, কর কলমা তৈবা বলে আমি কলমা তৈবা জানি না, আরে কি মুসলমান হই যে কে সারা না তারা বস ঠিক কথা বুঝেন। এখন এই আবার স্ত্রীটা যদি তার গড় দিয়ে দিতে পারে এই এমনি আবার দিয়া দেয়, তখন অবস্থা কি হয়, তালাক দিয়া করে পরিষ্কার সাইড দিয়া আবার যখন বউ খায় তখন শয়তান দুই নম্বর পুরস্কার দেয় এরে, কেন ও তুমি এমন ফ্যাক্টরি তৈরি করছো কিয়ামত পর্যন্ত যারা সন্তান হবে আর এই যারা সন্তানেরা কোরআন গ্রহণ করবে না, আলেম দেখতে পারবে না, মৌলভি দেখাতো না, মাদ্রাসা দেখাতো না, মসজিদ দেখাতো না, তখন দেখা যাবে এই পৃথিবীটা আমাদের দখলত্ব চলে আসবে, মোটামুটি তোমাকে দুই নম্বর পুরস্কারটা দেওয়া যায়, যদি কোন ঠিক না ঠিক না। এই বিধানটা আমাদের সমাজে কায়েম করার লেগে শয়তানের দোষের কিছু আসেনি, আরো কোনো আসেনি না, নাই এটা আমার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রসুল বলছেন যে তালাক দেওয়া যে ব্যাপারটা স্বামী স্ত্রীর তালাক, তালাকের জায়াজের মধ্যে এর চাইতে ঘৃণিত আর নাই, কথা বুঝছেন না, তার জায়াজের মধ্যে এটা আল্লাহর দরবারে ঘৃণিত, স্বামী স্ত্রীর মানে সম্পর্ক ছেদ করা, যখন নাকি কোন স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপে যে সম্পর্কটা কি করলা, সম্পর্কটা নষ্ট করে দিলে, সহজে তালাক দেওয়ার পারমিশন ইসলামে জবাব দেয় তোমরা কোথেকে আসছো, আমরা অনেক দূর থেকে আইসি, মনে করছে বেশি দূরে কইলে একটু আদর টাদর করবো, তো বললো 3 দিনের পথ আইতেছি, খাওয়ান নাই গোসল নাই, হুজুরের কাছে মরি দইতাম আসলাম, তো মহিলা জব দেয় তোরা খাইয়া কোনো কাম নাই, এর কাছে কে লাগাই আস মরি দইতে, হ্যাঁ এখন মানুষ এরা চোখ বার করে দেখো কই আইলা, পরে এখন কয় জায়গা জায়গা খাওয়ানো লাগতো না, এখন জায়গা ক যা আর খাইয়া দেয় কোনো কাম নাই, আর বাড়ি মরি দিতে অত দূর থেকে, হ্যাঁ কি আছে এর কাছে,
নাউজুবিল্লাহ মিন জালিম এরপরে সেনারা লোকেরা যখন বেরিয়ে গেছে রাস্তা তো মহল্লার লোকেরা জায়গায় কেউ ভাই তোমার চেহারা বড় মলিন দেখা যায় কম মলিন না তিন দিন ধরে ঠিকভাবে খাওয়ান নাই গোসল নাই এত কষ্ট করে আইলাম হুজুরের কাছে মরি দিতাম আর এখন হুজুরের স্ত্রী বিবি সাহেব যা কইল এতে বোঝা যাইলাম মানুষ হই না যাইয়া কষ্টটা করলাম ক্লান্তিটা দূর হইলো না তেমনি লোকেরা কয় না উনি ভালো কিন্তু উনার স্ত্রী ভালো না সেই অবস্থা কথা বিশ্বাস না করলে গিয়া দেখো জঙ্গলের ভিতরে গেছে জঙ্গলের ভিতরে গিয়া দেখে যে উনি একটা লাকড়ির গাঠি বাইন্দা বাঘের উপরে লাকড়ির গাঠিলা দিয়া আর একটা সাপ দিয়া শাবক বানায়া বাঘ দেখাই লইয়া গেছে এমনি দেখিয়া কয় লোকটা তো আল্লাহর ওলি এক কদম আগবায় আর বোর কথা মনে হইলে এক কদম আবার ফিরছায় এই আগুনি হিচ্ছে দেখি আল্লাহ আবুল হাসান খারখানি রহমতুল্লাহ বলেন তোমরা কি ব্যাপার তোমরা কি আমার কাছে আসার আগে বাড়ির থেকে গেছো কজি হুজুর বাড়ি গেছিলাম কতলার কোন লক্ষ না আগুনি হিচ্ছে নি বুঝালে জি কেলে গিয়ে করতেছে বাড়ি টানছে বাড়ি টানা কইল ঠিক উনি নিজে ফাঁকশাক করলেন তারা দেখা হইলেন খাওয়া বাবা কেলে গাইছিল বলে হুজুর মরিদ গেছিলাম তো মরিদ করলেন তো তারা বলে হুজুর এই ইমন জিনিস মানুষ বড় রাখে তিন কথা বলে সারা যায় হ্যাঁ আমার লেগে দেশে বউর অভাব আছে উনি বলেন দেখো বউর তো অভাব নাই তিন কথা বলে তো সারা যায় ঠিকই কিন্তু শোনো এই যে মহিলাটা আমার জোড়া এটা তো আমি নিজে বানাইছি না কেটা বানাইছে আপনার যার সাথে বিয়ে হয়েছে এই জোড়াটা ফিট করছে কেটা আল্লাহ তো আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহর প্রতি যদি ঈমান থেকে থাকে তো এতটুকু সহ্য করতে পারো না যে আল্লাহ একটা ফোয়াসা মালুই তোমারে দিছে এক বন্ধু যদি আরেক বন্ধুর একটা মনের উল্টা জিনিসও দেয় তথাপি এটা বন্ধুর সামনে কয় না কো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ ভালো আসলে বললাম বিচিত হয় একটা জিনিসে দিছে ফোয়াসা কি কথা বলছেন না এখন কো ভালো হয়েছে যদি ভালো হয় তো আল্লাহ আমার একটা পছন্দ করিয়া দিছে এটা নেওয়া এটা তোমারে দিলাম তখন আল্লাহ যে দিলেন না হয় বললাম এটা একটু খারাপ হই আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে আমি না হয় তোমাকে এই পচা মালটা দিছিলাম কষ্ট হয়েছিল আমার দিকে লক্ষ্য করে একটু তারে নিয়ে খাইতা এই আল্লাহর মহব্বতে ভালোবাসা আল্লাহ নি নারাজ হয়ে জায়গায় এই জিনিসটা ভালাই দিলে বাদ দিলে এই জন্য আমি তালাক দেই না আর এই যে কষ্টটা করি মাঝে মাঝে মিজাজটা এমন একবার হয় তার আচার ব্যবহারে মনে করছে গলাচ্ছি বাদ মেরে নাই মারাল করলে আর যা আছে কিন্তু এরপরও করি না ওই আল্লাহর দিকে লক্ষ্য করে তো আল্লাহ মানে জোড়াটা বনাই দিছে এখন আমি যদি তাকে বাদ দেই আল্লাহ নারাজ হবে এই জন্য আমি তালাক দেই না আর আল্লাহ খুশি হইয়া আমি যে কষ্টটা স্বীকার করি সহ্য করি বরদাস্ত করি আল্লাহ খুশি হইয়া আমার প্রতিদিন এক একটা স্তর আল্লাহর দিকে বাড়াইয়া দিয়া সমস্ত মখলুক আমার গোলামে রূপান্তরিত করে দিয়েছে এখন আসুন কিভাবে তালাক হয় কিভাবে আসেন না শুনেন কিভাবে তালাক হয় এটা মাসআলা ওয়াজে বয়ান করার ব্যাপার না কারণ হলো এরা ওয়াজেও অনেক মাসালা বলা যায় না কারণ ওয়াজের পরিবেশ একটা আর মাসলা মাসের পরিবেশেরও আরেকটা কথা বুঝছেন হকানি স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে এটা বিস্তারিত জেনে নেবেন যে বিজ্ঞ আলেম কিভাবে তালাক দিলে তালাক হয় কথা বুঝছেন না এরপরে তালাক দেওয়ার পদ্ধতি কি এইগুলা জেনে নেবেন এখন একজনে বউর দ্বারে না গেলে এই বউ তালাক হয়ে যায় না এটা সম্পূর্ণ অবান্তর কথা তাহলে তো এই দেশে আমরা দেশে নাকি বিদেশ যায় 4 বছর থাকে 2 বছর থাকে 3 বছর থাকে বউ কি সব গেছে গা গেছে গা যায় না তবে এটা কিভাবে হয় বউর কাছ থেকে দূরে থাকলে তার অনুমতি সাপেক্ষে দূরে থাকলেই বউ তালাক হয়ে যায় না এরকম কথা তারা বলে এটা সম্পূর্ণ অমান্তর যে 40 দিন থাকলে আর 30 দিন বউর কাছে না থাকলে যোগাযোগ নষ্ট হয় না আমাদের আলাবি মাজাবের নিয়ম ছিল যে স্বামী যদি করে গুম হয়ে যায় কোনো খোঁজ খবর না থাকে তথাপি 90 বছর পর্যন্ত বউ তার স্বামীর অপেক্ষা করতে হবে ঘুমা গেছেন গা ক বছর
90 বছর পর্যন্ত অপেক্ষা করো, তোমার জামাই নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে। কথা বুঝছেন না? অন্য অন্য মাজহাবে বলছেন যে 2 বছর পর্যন্ত জামাই কো আসে না, মরছে, কোনো খোঁজ খবরই নেই, সিডি নাই, জানা নাই, কোনো খোঁজ খবর নাই। ইয়ারম যদি হয় তাহলে 2 বছর পর্যন্ত অপেক্ষা করিয়া কোর্টের মাধ্যমে হ্যাঁ এটা তোমার এই অর্ডার করিয়া এভিডেভিট করিয়া এরপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো। 2 বছর পর্যন্ত অক্ষরে খোঁজ খবর নাই, ঘুমে গেছে গা, মহিলা গেছে গা, তার সন্ধান কেউ জানে না, এরকম যদি হয়ে থাকে। আর হানাবি মাজহাব মতে ইমাম আবু হানিফার মত হইল যে 90 বছর পর্যন্ত তুমি অপেক্ষা করো, তোমার স্বামী ফিরে আসে কিনা, তোমার স্বামী ফিরে আসে কিনা। এজন্য মধ্যে 40 দিন দূরে থাকলে বউ তালাক হয়ে যাবে গা, এমন আজগুবি খবর, আর জীবনে কোনোদিন শুনছি না। কথা বুঝছেন না? তবে কিভাবে তালাক হয়, তালাকের মাসলাম আছে, এটা ওইখান থেকে শুনবেন। তো এখন শয়তান কিন্তু আবার এখানের মধ্যে এই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিয়া এই বউটা সারাইয়া আবার সায় যে এই মৌজুরা তাই লাগাই দিত, যখন ঠিক না ঠিক না, আরো যখন ঠিক না। যেমন বর্তমানে আমাদের হাইকোর্ট থেকেও এইভাবে রায় হয়েছে, কথা বুঝছেন না, রায় হয়েছে কিটা যে আমার স্ত্রী আমি নিয়ে খাইতে আমি খাবো, স্ত্রী যদি আমার ঘর সংসার করতে চায় আর আমিও আমার বউ যদি চাইলে আবার লইয়া খাইতাম চাই, ঠিক না? আবার কিসের হতুয়া, আমি যারে মন চায় তার লইয়া খাবো, অসুবিধা কি? ধরে কোনো নাউজুবিল্লাহ, আমি জানি অসুবিধা এইটাই, তোমার কোনো জানো সন্তান হইব আর কেয়ামতের মাঠে তুমি জিনাকারী হিসাবে আল্লাহর দরবারে হাজির হইবা, জোরে কোন ঠিক না? আর তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নেমে আসবে, যেই জমিনে জিনা হতে থাকে, অবৈধ কাজ যখন হতে থাকে, ওই জমিনে ঘন ঘন ভূমিকম্প হতে থাকে, ঘন ঘন আল্লাহর গজব আসতে থাকে, আকাশ থেকে গজব আসে, জমিন থেকে গজব হয়, হাওয়াই গজব, দুর্ভিক্ষ আর অভাব অনটন আমাদের মধ্যে চাপায় দেওয়া হয়, কথা বুঝছেন না? এই জন্য আসুন তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফ মূল অবতরণ করার উদ্দেশ্য হলো অন্য আরেক আয়াতের মধ্যে তার লক্ষ্য আর একটু পরিষ্কার করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা লিতাকুমা বাইনান্নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কোরআন শরীফ অবতরণ করার উদ্দেশ্য হলো, নবী গো আপনি শুনে রাখেন আমি কেন আপনার কাছে কোরআন শরীফ নাজিল করলাম, ইন্না আনজালনা ইলাইকা আপনার কাছে কোরআন নাজিল করেছি কেন, লিতাকুমা বাইনান্নাস বিমা আরাকাল্লাহ, আমার দেওয়া শিখানো মতে আপনি যাতে বিচার ফয়সালা দুইজন মানুষের মধ্যে যেন কোনো ঝগড়া এবং কোনো যদি দ্বন্দ্ব বেঁধে যায় মোকদ্দমা হয়ে যায় এটা যেন সুন্দরভাবে বন্টন করে দিতে পারেন, ফয়সালা করে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই 30 পারা কোরআন নাজিল করেছি।